খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম ইনজুরি কাটিয়ে দলে ফিরছে সাইফুদ্দিন আশরাফুলকে নিয়ে যা ভাবছে রাজশাহী এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন অনেকদিন আগে শেষ হয়েছে প্রেসিডেন্টস কাপ তবে জায়গা পায়নি সেখানে হতাশ ছিলেন আশরাফুল নিজেই তবে চলমান বঙ্গবন্ধু কাপে আর জায়গা হারাননি তিনি যদিও ক্যাটাগরি ছিল ডি মূল্য ছিল মাত্র চার লক্ষ তবুও সুযোগ তো পেয়েছেন তবে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি এখন পর্যন্ত গ্রুপ রাজশাহীর হয়ে মাঠে নেমেছেন ম্যাচে সেখানে রাজশাহীর হয়ে মাঠে তিন নেমে প্রথম ম্যাচে ছয় রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান নিজের খেলা দিয়ে ম্যাচে পঁচিশ রানে অপরাজিত থাকেন তিনি ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি তিন নম্বর ম্যাচে রান আউট হওয়ার আগে ছয় রান করেন এখনো আশরাফুল পারফর্ম করতে না পারলেও তার উপর প্রত্যাশা আরো বেশি ভক্তদের। সে সব নিয়ে কথা বলেছেন রাজশাহীর প্রধান কোচ সারওয়ার ইমরান। তিনি বলেন, আশরাফুলের ব্যাড ঠিক বলবো না, আশরাফুলের সিদ্ধান্তগুলো আউটগুলো একটু দৃষ্টি ছিল। তারপরেও আমি মনে করি আশরাফুল টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি আগের অবস্থায় ফিরে আসছে। ওর একটা বড় স্কোরের অপেক্ষায় আছে আমরা। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরওয়ার ইমরান জানান আমি আশাবাদী গত আড়াই মাস আমরা একসাথে কাজ করছি ম্যাচ খেলছি সেই হিসেবে তো টেকনিক্যালি আগের জায়গায় ফেরত আসছে এবং টেকনিক্যালি ও মানসিকভাবে কত দূর আগাতে পারবে এটার উপরই নির্ভর করবে ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে কিনা তিনি আরো বলেন মেন্টালি স্ট্রং হতে হবে আরো আর ফিজিক্যাল এবং টেকনিক্যাল যদি সে আরো স্ট্রং হতে পারে তাহলে সে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে টুর্নামেন্ট শুরু হলেও এখনো মাঠে নামতে পারেননি সাইফুদ্দিন মূল মঞ্চে খেলতে নামার আগে গত নভেম্বর অনুশীলনের সময় চোট পান গোড়ালিতে পাও সেই চোটের উন্নতি হয়েছে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন সাইফ গত সোমবার থেকে টুকটাক অনুশীলনও শুরু করেছেন তিনি সব শেষ অবস্থা জানাতে গিয়ে সারোয়ার ইমরান বলেন আগামী ছয় নভেম্বর জ্যামকন খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডারকে রাজশাহী দলের প্রধান কোচ জানান সাইফুদ্দিনকে আমরা চেষ্টা করছি ছয় তারিখের দিকে খেলাতে সম্ভবত ছয় তারিখ বা আট তারিখ থেকে সে হয়তো ম্যাচ পাবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল দুপুর দেড়টায় মুখোমুখি হবে বরিশাল ঢাকা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে রাজশাহী চট্টগ্রাম